ঘটনা তেলিয়ামুড়া কৃষি দপ্তরের অধীনে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েতের কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত বাইশঘড়িয়া। এলাকার কৃষকরা সবসময় ঋতুকালীন সবজি চাষাবাদ করে থাকেন। বসন্তের শেষ লগ্নে দু এক পশলা বৃষ্টির ছোঁয়া পেয়ে কৃষিজ ফসলের গাছগুলি যেন সতেজতা পেয়েছে। এবার ফলন ভালো হবে এই আশায় বুক মাতছে কৃষককুল। তাই কৃষকরা বেজায় উৎফুল্লিত। এলাকার কৃষকরা সরকারিভাবে চাষাবাদ করার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতাও পাচ্ছে। অধিকাংশ কৃষিজীবীরা সরকারিভাবে সার, বীজ, কীটনাশক, ওষুধপত্র পাচ্ছে কৃষি দপ্তর থেকে বিনামূল্যে। এছাড়াও পাচ্ছেন কিষাণ সম্মান নিধি সহায়তা। মোট কথা, বসন্তের শেষ লগ্নে এক পশলা বৃষ্টি এদেশের অন্নদাতাদের মুখে হাসি ফুটিয়ে তুলেছে। এই পঞ্চায়েতে 1139 পরিবার আছে এবং 4769 জন মানে লোক আছে পপুলেশন। আর সবচেয়ে বেশি কৃষক কৃষিজীবীর উপরে এই বাইশঘড়িয়া এবং ডিয়মকরণি গোলাবাড়ি কৃষিজীবীর উপরে নির্ভর। আমরা সরকার ভারতীয় জনতা পার্টি সরকার পার্টির থেকে আমরা এগ্রিকালচার থেকে পঞ্চায়েত স্তরে আমরা ফ্রি সার 370 জনকে ফ্রি সার দিয়েছি। কারণ 10-12 কেজি করে এসপি এবং ইউরিয়া আমরা আর একটা জাত আছে, তিনটা জাত মিললে আমরা 370 পরিবারকে দিয়েছি আমরা ফ্রি। তার সঙ্গে আধার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্ট নিয়েছি, নিয়ে 700 টাকা গভর্নমেন্ট তাদের বেনিফিশিয়ারিকে ঢুকিয়ে দিবে তাদের অ্যাকাউন্টে। আর ক্ষতিগ্রস্ত হলে কৃষকরা আমরা যারা যারা এই ইন্স্যুরেন্স আছে 10 টাকা করে ইন্স্যুরেন্স আমরা নিই প্রত্যেক বছরে, এটা থেকে 1500-2000 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।